তিনি এখন ব্যস্ত রান্নাঘর নিয়ে। তবে বাংলায় যে একটা প্রবাদ আছে না, যে রাধে সে চুলো বাঁধে, তার জীবন্ত উদাহরণ যদি কেউ হয়ে থাকে তিনি সুদীপা চ্যাটার্জি। কারণ যেভাবে তিনি একদিকে তার শোটা সামলান, ঠিক সেভাবেই মন দিয়ে সামলান তার ঘর এবং সংসার। স্বামী আর ছেলে আদিদীপকে নিয়ে সবসময় তিনি থাকেন পার্সোনাল লাইফে ব্যস্ত। তবে এবার দেখুন না, বরং এর আগেও আপনাদের আমরা দেখিয়েছি যে কিভাবে সুদীপা তার ছেলের সাথে খুনসুটি দুষ্টুমি করছে। তবে এবার যেটা দেখবেন সেটা সত্যি বড্ড আদরের। তার কারণ ছেলে শুয়ে রয়েছে বিছানায় আর তার সাথে খুনসুটি করছে তার মা, ছোটা ভীম ছোটা ভীম বলে। এবার দেখে নিন এক ঝলকে কি করছে সুদীপা আর তার ছেলে। Thank you.